ماه رمضان ماه رمضان প্রিয় নবীর বাণী সুমু তাসিহু الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درود پاکر اگنیت فضیلت و برکات رویچه رحمة للعالمين شفی المذنبين আমাদের প্রিয় নবী রাসূল আরবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দর্শক শ্রোতা অনুষ্ঠান রমজান ও আমাদের স্বাস্থ্য আরও একবার উপস্থিত হয়েছি দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ এই অনুষ্ঠানে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের সাথে ডাক্তার সাহেব থাকেন আর আজকেরও আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আর তা হচ্ছে দাঁত সম্পর্কিত দাঁতের রোগসমূহ আমরা শরীরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সবসময় আমরা ব্যস্ত থাকি কোনো সমস্যা হলে আমরা ডক্টরের শরণাপন্ন হই সমাধানের চেষ্টা করি রোগ হলে আমরা সুস্থ হওয়ার চেষ্টা করি তো যেভাবে করে আমাদের শারীরিক রোগগুলো হয়ে থাকে তেমনি মুখের রোগও হয়ে থাকে মুখেও কিছু রোগ রয়েছে দাঁতেরও কিছু রোগ রয়েছে সেজন্য আমরা আজকের বিষয় নিয়েছি দাঁতের রোগসমূহ এর মধ্যে আমরা যে বিষয়গুলো আলোচনা করব একটু জেনে নিই আমরা যেহেতু রমজান পবিত্র মাস আমাদের মাঝে চলছে আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত রমজান মাসে বিশেষ কোনো দাঁতের যত্ন রয়েছে কিনা এ সম্পর্কে আমরা জানব কিভাবে আমরা এই দাঁতের যত্ন নিতে পারি তাও আমরা জানব এবং রোগ থেকে কিভাবে বাঁচতে পারি তাও আমরা জানব রমজান ছাড়াও আমাদের কিভাবে এর যত্ন নেওয়া যেতে পারে এবং কি কি রোগ হতে পারে এবং এ থেকে বাঁচার উপায় কি রয়েছে সকল কিছু নিয়ে আরো অনেক কিছু থাকবে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথেই থাকুন মদনী চ্যানেল দেখতে থাকুন আসুন আমরা সরাসরি ডাক্তার সাহেবের কাছে যাব আমাদের সাথে আজকে রয়েছেন ডক্টর মির্জা মহিবুল হাসান সাহেব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দর্শকদেরকে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি আজকের যে বিষয় মাশাআল্লাহ আমাদের ডক্টর সাহেব উনি ডেন্টাল সার্জন রয়েছেন আসুন ওনার থেকে আমরা আজকের শুরুতেই জানব যে স্পেসিফিকভাবে তো রমজানে কোনো এক্সট্রা গুরুত্ব নেই তারপর আমি আপনার কাছে জানব যেহেতু রমজান মাস আর রমজান মাসে আমরা অনেকক্ষণ ধরে না খেয়ে থাকি সেই সাহারি করার পর থেকে ইফতারি পর্যন্ত লং টাইম আমাদের একটা গ্যাপ থাকে খানার এক্ষেত্রে আমাদের ইফতারির পর থেকে শুরু করে অনেকক্ষণ ধরে আমরা অন্যান্য সময় তো হয়তো দুপুরে খেলাম সকালে খেলাম রাতে খেলাম ফাঁকে হয়তো কেউ আপনার অল্প কিছু খেয়ে নিল কিন্তু তখন যে দাঁতের ব্যবহারটা হয় ইউজটা হয় কিন্তু রমজান মাসে কিন্তু এর ব্যবহারটা একটু বেশি হয়ে যায় আপনার সেক্ষেত্রে আপনার পরামর্শ কী এবং মেডিকেলে আপনাদের ডেন্টাল মেডিকেলে এ ব্যাপারে কি বলে থাকে ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আর এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য আপনাকে এবং আপনাদের যারা দর্শক আছেন তাদেরকে আমি এই অনুষ্ঠানের পক্ষ থেকে রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানটি দেখে ওনারা উপকৃত হবেন এটা আমি আশা করছি অবশ্যই রমজানে আমরা সাধারণত সেহরি খাওয়ার পরে ইফতার পর্যন্ত এই 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত কিন্তু আমরা কোনো খাবার মানে খাওয়া হয় না এই সময়টুকু 10 থেকে 12 ঘন্টা কিন্তু আমরা সাধারণত উপবাসই থাকছি মানে রমজানের যে কর্তব্যগুলি আছে জি জি বেসিক্যালি আমার পরামর্শ হচ্ছে আমরা সাধারণত পরামর্শ দিয়ে থাকি দুবেলা দাঁত ব্রাশ করার জন্য প্রথম হচ্ছে রাতে ঘুমানোর আগে এবং সকালে হচ্ছে আপনি নাস্তার পরে আর সেম জিনিসটাই আপনি যদি রমজানে করেন আপনি সেহরি খাওয়ার পরে যদি আপনি ব্রাশটা করলেন এবং ইফতারের পরে আপনি ব্রাশ করলেন তাহলে কিন্তু আপনার ওই যে দুই বেলার যে ব্রাশ করার যে বিষয়টা আছে সেটা আপনার হয়ে গেল
এরপরে যে বিষয়টা হচ্ছে, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কারণে আমাদের মুখে স্বাভাবিক যে কার্যক্রমটা আছে এবং আমাদের ড্রাই মাউথ বলে একটা বিষয় আছে, মানে মুখ শুকিয়ে যাওয়া, মুখ শুকিয়ে গেলে হয় আপনার আমাদের যে জীবাণুগুলি আছে ওই জীবাণুগুলি মুখের দাঁতের মধ্যে থাকে এবং ওরা ওদের কলোনি তৈরি করে এবং দাঁতের যে উপরে যে স্ট্রাকচার আছে, এনামেল আছে, এটাকে আস্তে আস্তে নষ্ট করে, নষ্ট করে ক্যারিজ তৈরি করে আর কি। তো আমার পরামর্শ থাকবে, যারা রোজা পালন করেন এবং সকালবেলা আপনি তো ব্রাশ করলেনই, ফজর নামাজ পড়লেন, জোহরের সময় আমি বলবো আপনারা একটু ভালোভাবে মেসওয়াকটা যদি আপনি করেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো। কারণ ব্রাশ করতে গেলে ওইখানে আপনার পেস্ট থাকবে, পেস্টের মধ্যে আপনার ফ্লোরাইড আছে এবং ফুড জেল, বেশ কিছু জিনিস আছে যেগুলি আপনার হয়তো বা ইনহেলেশন, মানে মুখে নিলেন হয়তো বা কোনো কারণে আপনি একটু ভিতরে চলে যেতে পারে, তাহলে আপনার আপনার মধ্যে একটা কনফিউশন তৈরি হবে, আমি যে রোজা করছি এটা আবার কোনো সমস্যা হলো কিনা, ভেঙে গেলো কিনা। তো আমি বলে থাকবো আপনারা জোহর আসর এই দুই সময় যদি আপনি মেসওয়াকটা করেন, তাহলে আপনার দাঁতের মধ্যে যে জীবাণুগুলি মানে অর্থাৎ আপনি না খাওয়ার কারণে যেটা তৈরি হবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর বিশেষ করে শরীয়তে বিধিনিষেধ রয়েছে পেস্ট দ্বারা ব্রাশ করা এই সময় রোজা অবস্থায়। জি জি, মেসওয়াক করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখা যাবে যে আপনার মুখ গহ্বর, মুখের যে ভিতরটা আছে সেটা আপনার পরিষ্কার হয়ে যাবে। আর সকালবেলা চেষ্টা করবেন সেহেরির পরে আপনি জিহ্বার উপরে যে অংশটুকু আছে উপরের অংশটুকু পরিষ্কার করে ফেলার জন্য, সেটা অনেকভাবেই করতে পারেন আপনারা বাসায়। অনেক ধরনের অনেকের অনেকে সুতা দিয়ে করে আমার জিহ্বার উপরের অংশটা, তাহলে দেখা যাবে আমরা কিন্তু খাবারের মূল অনেকটুকু অংশ কিন্তু জিহ্বার উপরে লেগে থাকে। তো এটা যদি আপনি পরিষ্কার করেন তাহলে আপনার সোর্স অর্থাৎ জীবাণু যেখানে বাসা বাঁধবে সেই সোর্সটা যদি আপনি নষ্ট করে দেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না, সমস্যা হয় না। আর রোজাতে আমরা বলবো আপনি ইফতার সেহরির মাঝখানে এই যে সময়টুকুতে আপনি পানি খাবেন, পানিটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন, কারণ আমাদের ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে। আপনি তো দিনের বেলা পানি খেতে পারছেন না, তো রাতে আপনাকে খেতে হবে ইফতারের পর সেহরি পর্যন্ত অল্প অল্প। কারণ আমরা সাধারণত বলি, বলে থাকি যে যত আর্লি আপনি শুতে পারেন 10টার মধ্যে এবং 3টা সাড়ে 3টার মধ্যে আমাদের সেহরি শেষ হয়ে যায়। তো মুখ গহ্বরটা যদি পরিষ্কার থাকে তাহলে আপনি কথা বলতেও আপনার কাছে ভালো লাগবে, ভালো লাগবে এবং আশেপাশে যে লোকজনগুলি থাকবেন তারা আপনার আপনার দ্বারা কোনোভাবেই মানে কষ্ট পাবে না, কষ্ট পাবে না। আসলে মুখের দুর্গন্ধটা হওয়াটা স্বাভাবিক, যখন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হাদিসে পাকের মধ্যে যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশক আম্বর, এটা সুগন্ধি জাতীয়, এর চেয়ে অধিক উত্তম। জি, কিন্তু এখানে কিন্তু রোজাদার মুখের দুর্গন্ধটা বলা হচ্ছে এরকমের না যে আপনি খাবার খেলেন, মুখে খাবার জমা রইল আর তা পচে গন্ধ বের হলো, সেই দুর্গন্ধটা এরকমের নয়। হয়তো ডক্টর সাহেব যেটা বললেন যে আপনি সুতো দিয়ে অথবা ব্রাশ করে অথবা মিসওয়াক করে আপনি পরিষ্কার করলেন, মুখের মধ্যে খাবার জমা নেই অর্থাৎ দুর্গন্ধ হওয়ার কোনো স্কোপ নেই, তারপর যে দুর্গন্ধটা বের হয় রোজা রাখার কারণে খালি পেটের জন্য, সেই দুর্গন্ধটাই আল্লাহ তাআলা নিকট মিশক আম্বরের চেয়ে অধিক উত্তম বলা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ডক্টর সাহেব, আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকের দেখা যায় আজকাল অথবা অনেকক্ষণ ধরে খাবার না খাওয়ার কারণে যখন মুখে চুষুনি দেয় তখন রক্ত বের হয়ে যায় দাঁতের গোড়া থেকে, এ ব্যাপারে মানে কি বলতে? আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। দাঁতের মাড়ি দিয়ে যে রক্তটা বের হয় এটার অনেকগুলি কারণ আছে। প্রথম হচ্ছে আপনার দাঁতটা আমাদের কোন অংশে লেগে আছে, ভিতরে বোনস, বোনসের উপরে গাম আছে, আমরা ওই গামসটা যদি ইনফ্লামেশন হয়, রোগাক্রান্ত হয়, তাহলে আপনার ব্লাডটা আসবে। এটাকে আপনি অর্থাৎ আমরা এটাকে বলি জিঞ্জিভাইটিস বলি। মাড়িটাকে যদি আপনি সঠিকভাবে আপনার নিকটবর্তী যে বিডিএস ডাক্তার আছেন তার কাছে যাবেন, গেলে উনি আপনাকে কিছু চিকিৎসা দিবেন, মেডিসিন দিবেন, তাহলে দেখা যাবে যে আপনার এই সমস্যাটা আপনি সমাধান করতে পারছেন। এটা হওয়ার আসলে বেসিক্যালি কারণ হচ্ছে আমাদের দাঁত এবং মাড়ি এর মাঝখানে কিছু একটা জমে যায়, এটাকে আমরা বলি প্ল্যাক, এটাকে আমরা বলি ক্যালকুলাস। প্ল্যাকটা হচ্ছে নরম, অর্থাৎ আপনি খাবার খাওয়ার পরে অনেকক্ষণ ধরে যদি আপনি ব্রাশ না করেন, পরিষ্কার না করেন, যে সাদা 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 যে অংশটা থাকে এটাকে আমরা বলি প্ল্যাক। এই প্ল্যাকটা শক্ত হয়েই ক্যালকুলাস হয়ে যাচ্ছে, মানে অর্থাৎ আপনার পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে।
ওটা যখন আপনার মাড়িটাকে চাপ দিয়ে রাখে, চাপ দিয়ে রাখতে রাখতে আস্তে আস্তে মাড়িটা নিচে নেমে যায় এবং ওই মাড়িটার মধ্যে একটা প্রদাহ তৈরি হয়, তখনই আপনি চশমি দেন বা ব্রাশ করতে গেলেন বা জোরে কফ ফেলতে গেলেন, তখন দেখা গেলো যে আপনার কফের সাথে রক্ত যাচ্ছে। এটা ভয়ের কিছু নাই, এটা অনেকদিন ধরে থাকলে তাহলে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। আমরা আমাদের যারা দর্শকবৃন্দ আছেন তাদেরকে বলবো যে আপনার নিকটবর্তী বিডিএস যে ডক্টর আছেন তার কাছে গেলে এটা খুবই সুন্দর, এটা ট্রিটমেন্ট আমরা বলে থাকি স্কেলিং, কিউরেটেন্স, পলিশিং, এটা করলে এবং কিছু মেডিসিন আছে অর্থাৎ অ্যান্টিবায়োটিক আছে ওটা খেলে আপনি এক সপ্তাহের মধ্যে আপনার ঠিক হয়ে যাবেন। এবং আমরা বলে থাকি প্রত্যেকটা ব্যক্তিকে আপনারা ছয় মাস পর পর আপনার দাঁতের ডাক্তার কাছে যান, গিয়ে আপনার মুখের গহ্বরটা দেখে নেন, দাঁতে কোনো কেরিজ হয়েছে কিনা, অ্যাট্রিশন হয়েছে কিনা বা অ্যাব্রেশন হয়েছে কিনা, জিভে কোনো ধরনের আপনার পরিবর্তন হয়েছে কিনা। এতে হয় আপনি সচেতন হলেন, আপনি জানতে পারলেন যে না আমার এই সমস্যাগুলো হচ্ছে, এগুলো আমি যদি সমাধান করি তাহলে আপনি ভালো থাকবেন। এখানে মূলত যে জিনিসটা হয়, আমরা হয়তো দর্শকরাও আমার কথার সাথে মানে একাল্প প্রকাশ করবে, সেটা হচ্ছে ডক্টরের কাছে আমরা যাই না এই জন্য যে ডক্টরের কাছে গেলেই এই টেস্ট সেই টেস্ট, তো এক্স রে করতে হবে, দাঁতের মধ্যে এটা হয়েছে ওটা হয়েছে, দাঁত উঠাতে হবে। আর আমাদের সমাজের মধ্যে একটা কনসেপ্ট, আমি একটু পরে আসছি এটা, আমি এর আগে বলবো যে বিডিএস বললেন যে জি, এর মানেটা কি আসলে দর্শকদের যদি একটু বলেন। আচ্ছা আচ্ছা, যেমন আপনি দেখেন আপনি আমাদের বাংলাদেশে এরকম একটা ট্রেন্ড তৈরি হয়ে গিয়েছে, ট্রেন্ডটা বলছে এইটাই যে আপনি যে কোনো চেম্বার অর্থাৎ দাঁতের চেম্বার দেখলেই যে ওটা পাশ করা ডাক্তার, মানে বিডিএস হচ্ছে ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি, তো এটা পাশ করা মানে হচ্ছে আপনি সঠিকভাবে শিক্ষা গ্রহণ করেছেন এমবিবিএস এবং বিডিএস সমমানের। তো আপনি দেখবেন বাংলাদেশের আনাচে কানাচে অনেকেই চেম্বার নিয়ে বসে আছেন, আমরা এদেরকে কোয়াক বলি, যারা বিডিএস পাশ করে নাই, তো এদের দ্বারা আপনি উপকৃত হবেন না, অথবা হয়তোবা সাময়িকভাবে আপনি গেলেন আপনার ব্যথা নিবারণ হলো, তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল বা এটা সেটা করলো, বাট সঠিক যে পরামর্শটা, সঠিক পরামর্শটা মানে বিডিএস ডাক্তারই দিতে পারেন, কারণ উনি এটার উপরে 5 বছর পড়ালেখা করেছেন, 1 বছর ইন্টার্নি করেছেন, উনি এটার বিশেষ জ্ঞান অর্জন করেছেন। আর যারা গ্রামগঞ্জে বলেন ঢাকার আনাচে কানাচে আছে, যাদেরকে আমরা কোয়াক বলছি, তারা বেসিক্যালি হয়ে থাকে ধরেন আমার চেম্বার বা যাদের চেম্বার আছে 6 মাস 3 মাস 1 বছর কাজ করেছে ডক্টরের সাথে থেকেছিল, জি জি জি, কিছু শিখেছে, এখন গিয়ে চেম্বার দিয়ে ওটা চেম্বার দিয়েছে, ওটা দিয়ে তারা মানে যে হাতুড়ি ডাক্তার মানে সহজ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, বুঝতে চাচ্ছিলাম যে আমরা হয়তো তাদের কাছে গেলে হয়তো একজন ডেন্টিস্ট বিশেষজ্ঞ যিনি থাকেন, সার্জন থাকেন, তার কাছে গেলে আমাদের হয়তো একটু টাকা বেশি লাগতে পারে, আসলে তিনি তো লেখাপড়া করেছেন, তারও তো জীবন অতিবাহিত করতে হবে, আর একজন হাতুড়ি ডাক্তার যিনি হয়তো এই ডাক্তারের সাথেই 6 মাস 1 বছর থেকে তিনি কিছু শিক্ষা অর্জন করেছে, তাকে আমরা কম্পাউন্ডার বলি ভালো ভাষায়, মানে আমাদের গ্রাম্য ভাষায়, জি জি জি, যে এই কম্পাউন্ডারের কাছে গেলে আপনার কাছ থেকে টাকা তো কম নিবে কিন্তু সাময়িকভাবে, ডক্টর সাহেব যেটা বললেন সাময়িকভাবে তো আমরা একটু উপকার পাবো, কিন্তু পরবর্তীতে গিয়ে আমাদের অনেক বড় সমস্যা হতে পারে, সেজন্য ডক্টরের পরামর্শ আর আমার প্রশ্ন করার পিছনে এটাই ছিল। আমি পরামর্শ দিব আমরা যথাসম্ভব সঠিক ডক্টরের কাছে যাব, এজন্য আমরা প্রথমত সরকারি কোনো হসপিটালে যেতে পারি, যদি আমাদের ওই রকম যদি কোনো ইনিশিয়াল সাপোর্ট না থাকে, সরকারি হসপিটালগুলোতে ব্যবস্থা আছে এবং সরকারি ডক্টর থাকেন, ওখানে যেতে পারি। আচ্ছা, ওখানে আমি যাব না, আমি একটু প্রাইভেটলি দেখাবো, তো প্রাইভেটলি দেখানোর পূর্বে আমি অবশ্যই জাস্টিফাই করব যে আসলে ডক্টর বিডিএস কিনা, এটা আমরা দেখে নিব, তার এমবিবিএস তিনি পাশ করেছেন কিনা সেটা আমরা দেখে নিব অবশ্যই, তাহলে আমাদের জন্য অনেকটা ই হবে। ডক্টর সাহেব, আমি যেটা শুরু করেছিলাম যে আমাদের জনমনে একটা প্রশ্ন থেকেই থাকে, আপনি যখনই বলবেন যে আপনার দাঁতটা ফেলে দিতে হবে তখনই এখানে একটা অনেক বড় একটা বাধা সৃষ্টি হয়ে গিয়েছে, ডক্টর সাহেব আমি দাঁত ফেলবো না, কারণ দাঁতের সাথে আমার চোখের সমস্যা, আমি অন্ধ হয়ে যাব। খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন, এটা আমাদের সবার মধ্যেই, এটা শুধু আমরা বলবো না যারা অশিক্ষিত মানে এই শ্রেণীর মধ্যে এই জ্ঞানটা না, এটা সর্বময় স্বীকৃত একটা বিষয়, আমি দাঁত ফেললে আমার চোখের জ্যোতি কমে যাবে কি না, এটা হওয়ার আমেশে আমরা শুনি। আর প্রথমে আমি বলি, আপনার যখন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়েছেন, যে বিশেষজ্ঞ ডাক্তারের কাজ হচ্ছে আপনার দাঁতটাকে রক্ষা করা, উনি যখন মনে করবেন দাঁতটা রাখতে পারবেন না
অর্থাৎ কখন পারবে না, যখন উনি দেখলেন যে এটার আর কোনো অস্তিত্ব নেই বা এটা ভেঙে গিয়েছে, এটার উপরের অংশটুকু নাই, তখন উনি এটা প্রিজার্ভ করার জন্য বা সংরক্ষণ করার মতো অবস্থা নেই, তখন এটা ফেলে দিতে বলে থাকেন। আমরা সাধারণত কিন্তু প্রথমেই রুগী আসলে আমরা বলি না আপনি দাঁতটা ফেলে দেন। দাঁতটা সংরক্ষণ করার অনেকগুলি প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো যদি ডাক্তার মনে করে থাকেন এগুলি দ্বারা এই দাঁতটা সংরক্ষণ করা যাবে না, তখনই প্রশ্ন উঠবে দাঁতটা ফেলে দেওয়ার। তো ফেলে কখন দিবেন, অনেকগুলি ক্রাইটেরিয়া আছে, ওনার ডায়াবেটিস আছে কি না, ওনার হাইপার টেনশন আছে কি না, উনি কি কি ওষুধ খেয়ে থাকেন, সবগুলির উপরেই কিন্তু ডাক্তার একটা পর্যালোচনা করবেন, হিস্টোরিক্যাল সকল কিছু দেখে শুনে তারপরেই ব্যবস্থা সিদ্ধান্ত নেবেন। আর বেসিক্যালি যে প্রশ্নটা করে থাকেন যে ডাক্তার সাহেব আমার দাঁত ফেললে আমার চোখের কোনো ক্ষতি হবে কি না, আসলে দাঁত একটা শরীরের অঙ্গ এবং চোখও একটা আলাদা অঙ্গ, এবং প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ব্লাড সাপ্লাই, আলাদা আলাদা নার্ভ সাপ্লাই, দাঁতের সাথে আপনার চোখের কোনো সম্পর্ক নাই। তবে মানুষের এটা ধারণা, বদ্ধমূল ধারণা হওয়ার কারণ হলো দাঁতে ব্যথা করলে দেখা যায় যে পাশে দাঁত ব্যথা করছে ওই পাশের চোখ মাথা কান সবই ব্যথা করছে, সব ব্যথা করছে। এখন রোগীরা মনে করে থাকেন যে আমার তো দাঁতে ব্যথা, চোখেও ব্যথা করছে, এই অংশটাই ব্যথা করছে। তো আমি আশ্বস্ত করতে চাই আমাদের যারা এই অনুষ্ঠানটি দেখছেন দর্শকবৃন্দদেরকে যে চোখ এবং দাঁত দুটোই আলাদা জিনিস। আপনার দাঁত ফেললে চোখের মানে সমস্যা হবে, জ্যোতি কমে যাবে, এটা আসলে কোনো মানে এটা সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নেই। আর আরেকটা জিনিস আমি বলবো, দেখেন আপনার দাঁত ভালো, সব ভালো, আপনার চোখে চোখে কেন সমস্যা? আপনার দাঁত তো ভালো, তাহলে চোখ কেন মানে এফেক্টেড হয়েছে বা চোখে কম দেখছেন, চোখে ছানি পড়েছে? সো আপনারা এই বদ্ধমূল যে ধারণাটা এটা থেকে আপনারা বের হয়ে আসেন, দাঁতের সাথে চোখের কোনো সম্পর্ক নাই। আর আরেকটা জিনিস হলো, দাঁত যদি ফেলতে হয় ডাক্তার বলে থাকেন তাহলে হয়তো বা আপনাদেরকে কিছু পরামর্শ দিবেন, কিছু এক্স রে করার জন্য বলবেন, আপনাদের কিছু রক্ত পরীক্ষা করতে বলবেন। আর আমি বলবো আমাদের মানে ডেন্টিস্ট এই পেশায় আমরা খুব কম আপনার টেস্ট, আপনি যেটা বললেন যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে এইটা করেন সেটা করেন, আমাদের এখানে আসলে বেসিক্যালি হয়ে থাকে এক্সরেটা আমরা করে থাকি, আর ব্লাড টেস্টের মধ্যে আমরা খুবই অল্প কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, অর্থাৎ আপনার রক্ত রোগ আছে কি না, আপনার রুগীর কাছ থেকে আমরা যখন শুনি তার এই সমস্যা আছে ওই কেন্দ্রিক আমরা কিছু পরীক্ষা করে থাকি। তো আপনাকে আশ্বস্ত করতে চাই দাঁতের ডাক্তাররা কিন্তু অনেক অল্প মানে টেস্ট কস্টিং এর মধ্যে সারা যায়। আর আরেকটা যেটা বললেন যে আমাদের চিকিৎসাটা ব্যয়বহুল, আসলেই ব্যয়বহুল। কেন আমি বলবো, আমরা যে চিকিৎসাটা বাংলাদেশে যে দামে করি সেটা যদি আপনি আমাদের বাংলাদেশ ছাড়িয়ে পাশের দেশে যান, এর থেকে আরেকটু অন্য দেশে যান, বাংলাদেশে কিন্তু অনেকে ইউরোপ থেকে এসে বাংলাদেশে চিকিৎসা করে। যেমন আমরা একটা হয়তোবা রুট ক্যানেল করি, আমাদের রুট ক্যানেলটা কেউ 5,000 নিচ্ছে, কেউ 10,000 নিচ্ছে, কেউ 8,000 নিচ্ছে, এটার আসলে স্পেসিফিকলি কোনো ইয়া নাই। এখন যার যার এলাকার তার তার কস্টিং, মানে অর্থাৎ আপনি ধরেন একটা খিলগাঁও এরিয়াতে একটা চেম্বার আর ধানমন্ডি এরিয়াতে চেম্বার অবশ্যই নিশ্চয়ই এক হবে না। আর আমাদের কিছু এখন আধুনিক এত যন্ত্রপাতি চলে এসেছে, এই যন্ত্রপাতিগুলির কারণেই আপনার ব্যয়টা বেড়ে গিয়েছে। যাই হোক, কস্টিং বাড়াটা কোনো ব্যাপার না, আমার লক্ষ্য হচ্ছে আমি সঠিকভাবে সুস্থ হতে হবে। জি, সঠিকভাবে সুস্থ হলেই আমরা কি করতে পারবো, যেহেতু দাঁত থাকিতে দাঁতের মর্ম আমাদের বুঝতে হবে। জি, কারণ দাঁত যদি না থাকে তাহলে আমরা আমাদের অনেকগুলো সমস্যা চলে আসে। দাঁত নেই তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে আপনার কী সমস্যা লাগছে, আপনি কী খেতে পারছেন না, কী খেতে পারছেন। অনেক সময় যখন আমরা ইফতারিতে বসি রমজান মাসে, তখন দেখা যায় যাদের দাঁত রয়েছে তারা বুটমুটি ঠিক মতো খাচ্ছে, যেগুলো দেয়া হচ্ছে, যাদের দাঁত নেই তাদের অনেক কষ্ট হচ্ছে, খাচ্ছে তারপর খুব কষ্ট করে খাচ্ছেন দেখা যাচ্ছে। তো সেজন্যই যাদের দাঁত আমাদের রয়েছে আমাদের এখন থেকেই দাঁতের মর্ম বোঝা উচিত এবং এর সঠিক ব্যবহার করা উচিত। আর বিশেষ করে যেটা বললেন এর মধ্যে আমি আরেকটা কথা বলবো, যে ব্রাশ করার সময় আমরা যদি পেস্ট ইউজ করে থাকি সারির সময়, তো তখন আমরা অবশ্যই ভালোভাবে মুখের ভিতর গড়গড়া সহ আমরা কুলি করে ভালো করে মিষ্টান্ন যে ই থাকে, একটা মিষ্টি জাতীয় দ্রব্য থাকে পেস্টের মধ্যে, এটা অবশ্যই আমি বের করে দেব। কেননা মিষ্টি জাতীয়টা আমাদেরকে হয়তো পরবর্তীতে আমি রোজা অবস্থায় আছি এবং মুখের যে থুতু এটা গিলে ফেললাম এর মধ্যে মিষ্টি জাতীয় ই রইলো, তাহলে রোজার মধ্যে একটু সমস্যা চলে আসতে পারে। সেজন্য যখন আমরা ব্রাশ করবো অবশ্যই ভালো করে কুলি করে কুলকুচ করে আমরা ই করব। ডক্টর সাহেব, সেটা হচ্ছে গিয়ে আমরা কয়েকটা জিনিস খুব সুন্দরভাবে জানতে পারলাম, দর্শকরা হয়তো অনেক উপকৃত হবে।
দাঁতের যত্নে আপনি তো শুধু ব্রাশের কথা বললেন, আর কোনো কিছু আছে কিনা? আমাদের হাতে সময় হয়তো শেষের দিকে রয়েছে। আমরা মানে আমরা আসলে মুখ গহ্বর বলতে তো শুধু দাঁত বুঝি না, মানে আপনার মুখ গহ্বরের ভিতরে জিহ্বা আছে, উপরে তালু আছে, জিহ্বার নিচের অংশটুকু আছে এবং মাড়ি আছে। তো আপনি শুধু বারবারই বলছেন দাঁত, এই জন্য আমি আপনাকে আরো সহজ, যেহেতু আপনি ডেন্টাল তো এই জন্য আমি দাঁতটা বারবার বলছি, যাতে করে মানুষ বুঝতে পারে যে না আসলে দেখবেন দাঁতে তো ব্যথা হয় না, ব্যথা হয় মাড়িতে। মাড়িতে কিন্তু আমরা বলে থাকি কি দাঁতে আমার ব্যথা, জি জি ঠিক না, দাঁত তো নষ্ট হয় না, দাঁতটা তো আর পচে যায় না, না পচে যায় মাড়িটা, কিন্তু আমি বলি দাঁত আমার নষ্ট হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাদের কনসেপশন যাকে যাতে দর্শক বুঝতে পারে কথাটা, সেজন্যই এই ধরনের মানে ব্যবহার করা। আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি মুখ গহ্বরটা যদি আপনি পরিষ্কার রাখেন, তো এটা আপনি আমরা সাধারণত বলে থাকি আমাদের যারা রোগী থাকেন, আমরা বলে থাকি আপনি খাওয়ার পরে সেটা সকাল হোক দুপুর হোক রাত হোক যখনই খাবার খেয়ে থাকেন ভালোভাবে কুলকুচি করে নেবেন, তো এবং গার্গেল করে যদি নিতে পারেন। অনেকে আছে কোনো অনুষ্ঠানে গেলে বা কোথাও গেলে পাছে লোকে কিছু বলে, এই জন্য গার্গেল করে না বা মুখটা ভালোভাবে পরিষ্কার করে না। গার্গেলটা ভালোবাসায় বলতে গেলে আমরা মানে ইউজেবল যেটা হয় সবাই বলি তো গড়গড়া, গড়গড়া জি। তো এটা যদি আপনি করেন তাহলে দেখা যাবে যে মুখ গহ্বরটাই যদি আপনি পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ উপরের তালু বলেন, জিহ্বা বলেন, মাড়ির আশেপাশে যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আপনি দেখবেন 70-80% আপনার খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে। আর যদি ব্রাশ করেন সাথে মেসোয়াক হতে পারে বা আপনি ব্রাশ হতে পারে, এটাও যদি করে নেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ মুখ গহ্বরটা পরিষ্কার হয়ে গেল। আর যদি পারেন, আমি সবাইকে বলে থাকি যদি পারেন অন্তত দৈনিক একবার কুসুম গরম পানির সাথে লবণ মিশিয়ে আপনার একটু কুলকুচি করবেন, তাহলে দেখা যাবে। আমি আমার পেশেন্টদেরকে বোঝানোর জন্য বলি, আপনি দেখেন গ্রামে যারা গ্রামে বড় হয়েছে অনেকে জোক চিনে, তো একটা এত বড় জোক আপনি একটু লবণ দিলেই জোকটা মারা যায়, এত বড় একটা প্রাণী। আর আমাদের মুখের মধ্যে যে জীবাণুগুলি আছে এগুলোকে আপনি মাইক্রোস্কোপ দিয়েও দেখতে হয়, তাহলে কত ছোট। আর ওইখানে আপনি পানির সাথে লবণ মিশিয়ে দিলেন তাহলে আপনি তো ও মুখের যতগুলো জীবাণু আছে এগুলিকে মেরে ফেলার জন্য যথেষ্ট। তো আপনি দৈনিক একবার করেন, সেটা সকালে করেন, রাতে করেন, ঘুমানোর সময় করেন, তাহলে দেখা যাবে যে আপনি আর কখনোই আমাদের শরণাপন্ন হতে হবে না। এটাই একটা মানে প্রাকৃতিক আমি বলবো ডাক্তার, কুসুম গরম পানির সাথে লবণ, তাহলে আপনি ভালো থাকবেন। আপনি বলেন আপনার শরণাপন্ন হবেন না, কিন্তু ডক্টররা ডক্টর এই জন্যই পাশ করে যে আমার কাছে রোগী আসুক, মানে তাদের চাহিদা হয়তো দর্শকদের এরকম অনেকের থাকে যে ডক্টররা চায় যাতে রোগী হোক না। এইটা আসলে কোনো ডাক্তারই এটা বলে না, আশাও করে না। আমরা সবসময় আমাদের কাজ হচ্ছে সেবা দেওয়া, সেবা মানুষকে, মানুষের কষ্ট থেকে মানুষ যে কষ্টটা পাচ্ছে ওই কষ্টটা আমরা যত তাড়াতাড়ি পারি, যত তাড়াতাড়ি, সেটা আমার মা হোক, বাবা হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক, রোগী হোক, আমরা চাই তাদেরকে ওই কষ্টটা থেকে পরিত্রাণ দেওয়ার। জি জি, এক একজন এক একভাবে, আমি ডেন্টিস্ট তার মুখ গহ্বর বা দাঁতে বা কোথাও ব্যথা হলে সেটাকে যত তাড়াতাড়ি পারি ওনাকে ওই সমস্যা থেকে পরিত্রাণ দেওয়া। আপনি আরেকজন ডাক্তারের কাছে যাবেন, কেউ জ্বর নিয়ে যাচ্ছে, কেউ পেটে ব্যথা নিয়ে যাচ্ছে, কেউ চোখের ব্যথা নিয়ে যাচ্ছে, কেউ মাথা ব্যথা নিয়ে যাচ্ছে, সমস্ত ডাক্তারই চেষ্টা করে ওনাদেরকে ওই স্পেসিফিক সমস্যা থেকে পরিত্রাণ দেওয়ার। দেওয়ার মালিক তো আল্লাহ। জি জি, অবশ্যই আমরা চেষ্টা করি। জি জি, আর রোগী শিফা দেনে আল্লাহ রাব্বুল আলামিন। জি, আমরা সাধারণত আমাদের কাজ হচ্ছে সহযোগিতা করা, পরামর্শ দেওয়া, আর রোগীরা যদি ওই পরামর্শ অনুযায়ী চলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওনারা ভালো থাকবেন, ভালো থাকবেন, হ্যাঁ সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আমাদের কাছে আসবে বা রিজিকের মালিক রাজ্জাক, এখন কিভাবে উনি আমাদের রিজিকের ব্যবস্থা করবেন, ফয়সালা করবেন, একমাত্র আমাদের রাব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহ তাআলাই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। কোনো ডক্টর অথবা রোগীর আশায় মানে বসে থাকাটা এটা তো খারাপ কিছু না, কিন্তু এরকম ওনারা চান না যে রোগী হয়ে যাক, ভালো মানুষটা রোগী হয়ে যাক, এরকম ওনাদের চাহিদা থাকে না। কেননা তারাও মানুষ এবং তাদেরও রোগ হতে পারে। আর দর্শক যারা রয়েছেন, আমি এটাই পরামর্শ দিব, আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের মুখ থেকে আমরা খাবার গ্রহণ করি, আর মুখ থেকে যদি খাবার গ্রহণ করতে না পারি তাহলে আমাদের খাবারটা কিন্তু দেখবেন নাক থেকে পাইপ দিয়ে এই নল দিয়ে দেওয়া হয়। এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, কষ্টকর ব্যাপার। মুখ দিয়ে খাবার খেতে না পারি তখন কিন্তু একজন মানুষের জীবন বিপন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য মুখ থেকে খাবার গ্রহণ করতে হলে আমাকে মুখকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং
একে জীবাণুমুক্ত এবং রোগমুক্ত রাখতে হবে, আর সেই প্রচেষ্টাই আজকে আমাদের অনুষ্ঠান। দর্শকবৃন্দ, আমরা শুনলাম এবং জানলাম, এত অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি এবং যে পরামর্শগুলো দিয়েছেন ডক্টর সাহেব, আশা করি পরামর্শগুলো আমাদের অনেকাংশে কাজে লাগবে। বিশেষ করে আমরা ব্রাশ করা, মিসওয়াক করা এবং এই গরম পানির মধ্যে লবণ দিয়ে কুলকুচি করা, এটা অনেক আমাদের জরুরি। এই জিনিসটা আমাদের থাকা খুবই প্রয়োজন। সেজন্য আমি পরামর্শ দিব যে এই ডক্টর সাহেব যে পরামর্শগুলো দিয়েছেন এ অনুযায়ী আমরা আমল করি। আল্লাহ চায় তো আমাদেরকে আল্লাহ সুস্থ রাখবেন, সবল রাখবেন এবং এই রমজান মাস, পবিত্র মাস, আল্লাহ তাআলার মহান নিয়ামত রমজান মাসকে আমরা সঠিকভাবে আদায় করতে পারবো, সিয়াম সাধনা ভালোভাবে করতে পারবো, সুস্থ অবস্থায় থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আশা করি আমরা আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। আমরা আরও কন্টিনিউ করতে চাচ্ছি অনুষ্ঠানকে ইনশাআল্লাহ তাআলা। আগামী অনুষ্ঠানে আমরা আবারও উপস্থিত হব অন্য একটি বিষয় নিয়ে। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, অথবা হয়তো এই দাঁত নিয়ে আমরা আরও যদি কন্টিনিউ করতে চাই করতে পারবো, সমস্যা নেই। তারপরে আমরা দর্শকদের, আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি এবং মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজান, মাহে রমজান, প্রিয় নবীর বাণী, সুমুত সিহুর।